21টা ডিএমএ জাইকা অ্যাসিস্টেন্ট প্রজেক্টত আছে, তার ভিতর পরীক্ষামূলকভাবে আজি আমি প্রথম 5টা ডিএমএ মুকলি করছো। আর প্রথম এই 5টা ডিএমএ যত পানি আমি দিব পারিম, এটু হল অমিয়নগর, রামসার রিজার্ভার এরিয়া, রুদ্রনগর, কৃষ্ণনগর, হলি চাইল্ড এরিয়া, ইলনপুর, বামুনি ময়দান, চান্দমারি, অল ইন্ডিয়া রেডিও, ইরিগেশন কলোনি, রাজগড় আর পূবসরণিয়া, এই গোটে অঞ্চলত আমি পরীক্ষামূলকভাবে আজিরপা আপ্লিকেশন লওয়া আরম্ভ করিম। আর আপ্লিকেশন পোয়ার 21 দিনের ভিতর আবেদনকারীক ঘরত কানেকশন উপলব্ধ করাব পারিম বলি আশারে আমি আগবাড়ি আছো। গোটে জাইকা প্রকল্পত যেতিয়া প্রকল্পটো আরম্ভ হয়েছিল, এটা ধারণা করা হয়েছিল যে প্রায় 1,35,000 ঘরত পানি দিব লাগিব, কিন্তু যোৱা 10-11 বছৰত মই ভাবো যে এই সংখ্যাটো বহুত বৃদ্ধি পাইছে, প্রায় 1,80,000 2,00,000 ওচৰা ওচৰিও যাব পাৰে, কিন্তু সঠিক সংখ্যাটো কোৱা না যাব, কাৰণ সঠিক সংখ্যাটো যেতিয়া মানুহে আবেদন কৰিব তেতিয়াহে জনা যাব। পানি সাপ্লাই যিটো ডিএমএ আছে, দুটা ডিএমএত আমি পানি সাপ্লাই সন্ধ্যা 3টা বজাৰ পৰা 5টা বজালৈ কৰিম, আৰু আন 3টা ডিএমএ 5A3, 5A4, 5A5 ৰাতিপুৱা 7টা বজাৰ পৰা 9টা বজালৈ কৰিম। আৰু পৰ্যায়ক্ৰমে এই ৱাটাৰ সাপ্লাইটো যেতিয়া ষ্টেবল হ'ব, পৰীক্ষামূলকভাৱে আৰম্ভ কৰা হৈছে লাহে লাহে, যেতিয়া আমি দেখিম যে সমস্যাবোৰ নাই, সমস্যা কমিছে, এটা এটা সমস্যাক আমি নিষ্পত্তি কৰি গৈ আছোঁ, তেতিয়া 24 ঘণ্টা পানী দিয়াৰ আমাৰ ব্যৱস্থা থাকিব। এপ্লিকেশ্যনত 500 টকা আৰু হাউচহোল্ড কানেকশ্যনৰ কাৰণে 9,000 টকা দিব লাগিব। পানী কানেকশ্যন 5 বিধ দিয়া হ'ব, 5 প্ৰকাৰৰ পানী চাপ্লাই দিয়া হ'ব, 15 mm, 20 mm, 25 mm, 32 mm আৰু 40 mm। ডোমেষ্টিক সাপ্লাই থাকিব, মানে ঘৰুৱা কানেকশ্যন, নন ডোমেষ্টিক থাকিব আৰু ইণ্ডাষ্ট্ৰিয়েল কানেকশ্যন থাকিব। সবৰ কাৰণে ৰেট বেলেগ বেলেগ আছে, টেৰিফ প্লেনটোও মই কৈ দি আছো যে ডোমেষ্টিকৰ কাৰণে 22 টকা পাৰ 1,000 লিটাৰ, 1,000 লিটাৰৰ মূল্য 22 টকা থাকিব, আৰু বেলেগ বেলেগৰ কাৰণে বেলেগ বেলেগ ৰেট নিৰ্ধাৰণ কৰা হৈছে। যোনে যিমান বেছি পানী কনজিউম কৰিব, এই হাৰতে ৰেটটো অলপ অলপ কৰি বাঢ়ি থাকিব।